একদিনে প্রায় 800 জন মানুষ কোভিডে আক্রান্ত হলেন দেশে। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী গত 24 ঘন্টায় দেশে নতুন করে 798 জনের দেহে করোনা ভাইরাসের সন্দেহ মিলেছে। এই মুহূর্তে মোট করোনা সক্রিয় রোগীর সংখ্যা 4,091 জন। একদিনে 5 জনের মৃত্যুও হয়েছে করোনায়, তাদের মধ্যে 2 জন কেরালের বাসিন্দা। এছাড়া মহারাষ্ট্র, পুদুচেরি এবং তামিলনাড়ু থেকে 1 জন করে বৃহস্পতিবার করোনার কারণে মারা গিয়েছেন। করোনার যে নতুন উপরূপ সম্প্রতি বিশ্বজুড়ে বিশেষজ্ঞদের উদ্বেগ বাড়িয়েছে, ভারতেও সেই JN1 রয়েছে। এই মুহূর্তে ওই উপরূপ রয়েছে দেশের মোট 157 জন করোনা রোগীর শরীরে। তাদের মধ্যে সংখ্যাটা কেরালেই সবচেয়ে বেশি। দক্ষিণের ওই রাজ্যে মোট JN1 যুক্ত রোগীর সংখ্যা 78 জন। এছাড়াও গুজরাটে, গোয়ায়, কর্ণাটকে, মহারাষ্ট্রে, রাজস্থানে, তামিলনাড়ুতে রয়েছে। দিল্লিতেও 1 জনের শরীরে পাওয়া গেছে। তবে পশ্চিমবঙ্গে এখনও কারো দেহে JN1 মেলেনি।